বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সকাল 8টা থেকে সরকারি স্বায়ত্তশাসিত অফিস শুরুর প্রথম দিনে আজ সচিবালয়ে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরাই আসছেন 9টার পর রাস্তায় জ্যাম ব্যক্তিগত কাজ এবং প্রথম দিনের কারণে দেরি হলো বলে তাদের অজুহাত তবে যারা নির্দিষ্ট সময় সকাল 8টায় সচিবালয়ে আসছেন তারাও এত সকালে অফিসে আসতে নিজেদের কষ্টের কথা জানালেন এদিকে নির্ধারিত সময়ের আগে কর্মস্থলে উপস্থিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন সরকারের নতুন সিদ্ধান্তে কর্মকর্তা কর্মচারীদের কাজের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না কর্মঘণ্টা 1 ঘন্টা কম হওয়ায় বিদ্যুৎ জ্বালানিরও সাশ্রয় হবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন সরকারের এই সিদ্ধান্তের ফলে কাজে কোনো প্রভাব পড়বে না সময়মতো সবার অফিসে আসতে সমস্যা হবে না বলে মনে করছেন তিনি আমাদের কর্মকর্তারা আমি তো খবর নিলাম যে সবাই 8টার ভিতরে অফিসে চলে আসছে প্রায় কারোই এরকম তথ্য পাওয়া যায় না যে কেউ আসে নাই তো সকল কর্মকর্তা এসে গেছেন আর যে সমস্ত সেবা দিতে হবে সেই সমস্ত সেবাগুলো আমার মনে হয় এই সময়ের ভিতরে দেওয়া সম্ভব